অলির ইবনে মুগিরা বললেন, ও মক্কাবাসীরা শুনে রাখুন, লা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি মুহাম্মদ জাদুকর নয়। বলেন সুবহানাল্লাহ, একটু খুশির সঙ্গে বলুন মুহাম্মদ জাদুকর না, কারণ মক্কার বড় বড় জাদুকরদের দেখেছি জাদু করা, যে ফুঁক দেওয়া, গিরে দেওয়া, এসব কোনো ভাব তার মধ্যে নেই। মক্কাবাসীরা বললেন, ওয়ালিদ ইবনে মুগিরা, আমরা তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলি? সবাই মিলে বলবো যে পাগল, ওর কাছে কেউ যাবে না। ওই ওখানে যদি একটা পাগল বসে থাকে, আমরা লোককে ডেকে ডেকে বলছি ওর কাছে যেও না, ওর কাছে যেও না। ওয়ালিদ ইবনে মুগিরা বিখ্যাত কাফের, তিনি বললেন, ও মক্কাবাসীরা শুনে রাখুন, পাগলের মধ্যে যে সিনট্রাম আছে, পাগলের মধ্যে যে গুণ আছে, পাগলের যে ভাবধারা আছে, মুহাম্মাদের মধ্যে সে পাগলের কোন গুণাগুণ নেই। সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরাকে মক্কার মানুষরা বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, তাহলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একই সিদ্ধান্ত নেই, আমরা সকলেই বলবো আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুল গণক। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, লা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আমরা এতদিন যাবত দেখেছি মুহাম্মাদের মধ্যে গণনা করার মধ্যে কোন রকম তার নমুনা নেই। সুবহান, একটা একটা করে আল্লাহর নবীর সম্পর্কে মিথ্যা সাব্যস্ত করার জন্য বলছে। ওয়ালিদ ইবনে মুগিরা সবগুলি সে দুজনের মধ্যে লড়াই, একটা সব কেটে দিয়ে বলছে তার মধ্যে কোনো চিন্তা বলতে, তাহলে এবার আপনি বলুন কি বলবো, আপনি বলুন আমরা কি বলি। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, মক্কার পথে পথে বসে যখন বিদেশি মানুষ আসবে, তাদেরকে ডেকে ডেকে তোমরা বলবে, এক কথাই বলবে, তোমরা ওই লোকটার কাছে যেও না, ওই মানুষটার কাছে যেও না, কারণ সে হলো জাদুকরের মতো, তার কথার মধ্যে, চেহারার মধ্যে জাদু রয়েছে। বলেন নাউজুবিল্লাহ, আসলে আল্লাহ রসুলকে যারা বিদেশি মানুষরা যারা তখনো চিনত না জানত না, এই মক্কার কাফেররা মক্কার পথে পথে বসে আল্লাহ রসুলকে তারা চিনিয়ে দিয়েছে। একটু মহব্বতে বলুন, মক্কা বিদেশি মানুষরা যখন মক্কার জমিনে হজ করতে আসলো, বাবাজি হজ করতে আসার পরেতে মক্কার ওই কাফের কুখ্যাত কাফেররা তাদেরকে ডেকে ডেকে যখন বললেন, তোমরা যেও না পাগলের কাছে, জাদুকরের কাছে যেও না, খবরদার যেন যেও না, তার কথা একবার যে শুনবে পিতা থেকে আলাদা হয়ে যায়, ভাই থেকে আলাদা হয়ে যায়, বাড়ি থেকে আলাদা হয়ে যায়, আর কারো কথা শোনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এমন জাদুর প্রভাব রয়েছে, বিদেশি মানুষরা বললেন, কেন এরা এত আমাদেরকে ডেকে ডেকে বলছে, একবার দেখি না কেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু খুশির সঙ্গে বলুন, বলছে একবার দেখি, একবার দেখি না যে মানুষটাকে। বিদেশি মানুষরা যখন ইরাকের মানুষরা, ইরানের মানুষরা, কুয়েতের মানুষরা, বিভিন্ন দেশের মানুষরা যখন হজ পাকের উদ্দেশ্যে মক্কার জমিনে এসে জমা হয়ে গেল, আল্লাহ পাকের ইচ্ছা ওই সমস্ত মানুষগুলি বিশ্ব নবী রাসূলুল্লাহ সম্পর্কে, মক্কার মানুষরা যখন সত্যকে আড়াল করার জন্য, আলোকে ঢেকে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে আমার নবী সম্পর্কে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহ মোহাম্মদ করে বলুন সুবহান। ওই আলোটা, ওই জ্যোতিটার নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীদের সরদার।
বিদেশি মানুষরা যখন বিশ্বনবীর চেহারা আনোয়ারকে দেখলেন দেখার সাথে সাথে কেউ ঈমান এনে নিল কেউ আর চেহারা ঘোরাতে পারে না এমন একটা পাওয়ার আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন যে পাওয়ারের কারণে বিশ্বনবীর চেহারাকে দেখার পরেও দুশমনরাও তারাও নবীর চেহারা বারবার পিছন থেকে চুরি করে করে রাসূলুল্লাহর চেহারা দেখতে ভালোবাসত সুবহান দুশমনি করত কিন্তু আবার চুরি করে ঘাড় ঘুরিয়ে আবার একটু দেখে নবীর চেহারা আবার একটু দেখতে আমার প্রিয় ভাইরা বহু মানুষ তারা বলল এই মানুষটার চেহারা দেখে মনে হলো এই মানুষটা কখনোই পাগল বা জাদুকর হতে পারে না তাওরাত ইনজিলের বর্ণনা মতে আমরা যা পেয়েছি ইনি হলেন আখিরি নবী শেষ নবী আস ইবনে ওয়াইল ওয়ালিদ ইবনে উগিরা এই সমস্ত বড় বড় বেদীন কাফেররা যখন কোনোভাবেই ইসলামকে বাধা দিতে বন্ধ করতে পারছে না একদিন আবি তালিবের কাছে আসলো আবু তালিবের কাছে এসে বলছেন হে আমাদের মুতাওয়াল্লি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে এই যে ভাতৃত্বর বন্ধন ছিল আমাদের মধ্যে একতা ঐক্য ছিল আমাদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব ছিল আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল আমাদের মধ্যে যে ঐক্য ছিল আমাদের মধ্যে যে শান্তি শৃঙ্খলা ছিল আপনার ভাইপো আব্দুল্লাহর বেটা সব ফাটল ধরিয়ে ফেলেছে বলেন নাউজুবিল্লাহ তো বলেন রাসূলুল্লাহ এসেছেন ভাতৃত্ব বন্ধনকে অটুট করার জন্য বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন সাম্য প্রতিষ্ঠার জন্য নবীজি এসেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী দুনিয়াতে এসেছেন মানুষের ভেদাভেদ দূর করার জন্য রাসূলুল্লাহ এসেছেন সাদা এবং কালোর বৈষম্য দূর করার জন্য বলুন সুবহানাল্লাহ সাদা আর কালো মানুষের ভেদাভেদ থাকবে না ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না এই ভেদাভেদ দূর করার জন্য রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন আবু তালিবের কাছে প্রস্তাব দিলেন আপনার ভাতিজা মুহাম্মদকে বলুন সে কি চায় সে যদি সব চাইতে ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব আরবের জমিনে তার মতো দ্বিতীয় কেউ ধনী হতে পারবে না সে যদি নারীকে বিয়ে করতে যায় যেমন নারী যত নারী চাইবে আমি দাও দেওয়া হবে সে যদি যা চাইবে এক কথায় সব দেওয়া হবে একটাই দাবি সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা বন্ধ করে আবু তালিব তাদের সঙ্গে ভালো ব্যবহার করে ভদ্র ব্যবহার করে তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন বিশ্বনবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতেন মক্কার অলিতে গলিতে মক্কার মানুষরা কেউ পাগল বলতো কেউ কত রকমের লাঞ্ছনার গঞ্জনামূলক কথা বলতেন বিশ্বনবী আবু তালিব চাচা জান কিন্তু চাচা এত ভালোবাসতেন এই চাচা যখন বিছানায় শুয়ে যেতেন চাচা আর ভাইপো বুকের সঙ্গে জড়িয়ে বিশ্বনবীর সঙ্গে গলায় জড়িয়ে ছেলের চাইতে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন আবু তালিব ইমান না আনলেও সবচাইতে বেশি ভালোবাসা যিনি দিয়েছেন তিনি হলেন চাচা আবু তালিব আবু তালিবের কাছে যখন আসলেন বললেন ভাতিজা এই শেষ বয়সে আমি আমার প্রতি একটু দয়া করো আর তুমি নিজের প্রতিও দয়া করো একটু সুবহানাল্লাহ বলবে এই কথার দ্বারা কি বোঝাতে চেয়েছে মক্কার মানুষদের বিরাট চাপ আমার উপর ব্যাপক চাপ তুমি যদি একটু পিছিয়ে আসো আমার উপরে চাপ বন্ধ হয়ে যাবে তুমি আমার প্রতি একটু দয়া করো আর তোমার প্রতিও দয়া করে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন তাম নবীদের সরদার বিশ্ব মানবতার মুক্তির দূর বিশ্ব নবী আমার বললেন চাচা জান আপনি কি বলতে চেয়েছেন আমার বুঝতে বাকি নাই আমি যখন ছয় মাস মায়ের পেটেতে আমি ছয় মাস মায়ের গর্ভে থাকাকালীনে আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে চাচা জান আমি যখন ছয় বছর বয়ের আমি আব্বার কবর জিয়ারত
জিয়ারত করতে গিয়ে আমার আম্মাকে হারিয়েছি চাচা জান 8 বছর বয়সে যিনি আমার মাথার উপরে ছাতা ছিলেন 8 বছর বয়সে আমার দাদাকে হারিয়েছি চাচা জান আমি মক্কার মানুষদের কাছে মক্কার মানুষদের দারে দারে গিয়ে অলিতে গলিতে আমি যখন আল্লাহর পক্ষ দুউ ইলাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মক্কার মানুষ আমাকে কেউ পাগল বলে কেউ গণক বলে কেউ জাদুকর বলে কেউ ঢিল মারে কত রকমের অপমান আমাকে করতে থাকে চাচা জান এতদিন আমি যখন আপনার কাছে এসে এতটুকু আপনি বলেন বাবা বাবা মুহাম্মদ তুমি তোমার দায়িত্ব পালন করে যাও আমি তোমার চাচা আমার হাত তোমার মাথার উপরে আছে আমি বেঁচে থাকতে দেখে যেতে দেখতে চাই কে তোমাকে অপমান করে কে ক্ষতি করে চাচা জান মক্কার মানুষদের সব কষ্ট ভুলে যেতাম আজকে আমি বুঝতে পেরেছি আপনি যদি আমার মাথার উপর থেকে আপনার হাতটা যদি আপনি তুলে নেন আর মক্কার বাসী মানুষদেরকে বলে দেন তারা যদি আমি মুহাম্মদ আমার এক হাতে যদি আসমানের চাঁদ যদি এনে দেয় আর এক হাতে যদি আমার আসমানের সূর্য যদি এনে দেয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াতের কাজ আমি বন্ধ করব না তারা গ্রহণ করলে তারা সফলতা লাভ করবে তারা কামিয়াব হয়ে যাবে আর তারা যদি আমার কথা গ্রহণ না করে আমি ধৈর্য ধারণ করব যত সময় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে কি বললেন খুব দুঃখের সঙ্গে বলে চাচা জান এবার আমি বুঝেছি আমার মাথার উপর থেকে আপনার হাতটাও সরিয়ে নেবেন কিন্তু আমার তাতে আর কিছুই নেই ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আমার কিছু করার নেই আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত আমি শুরু করেছি এই দাওয়াতের কাজ আমি বিন্দু মাত্র পিছে আসতে পারবো না ও দুউ ইলাল্লাহ আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন দাওয়াত তারা যদি গ্রহণ করে তাদের লাভ হবে আর না গ্রহণ করলে আমি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করব চাচা আবি তালিব বললেন ভাতিজা মুহাম্মদ ও ভাতিজা বাবা মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও আমি তোমার আবি তালিব এই বৃদ্ধ বয়সে আমি দুর্বল হয়ে গেছি মাজুর হয়ে গেছি বাবা তবে আমি আমার গায়ে শেষ রক্তবিন্দু থাকতে দেখে যেতে চাই কে তোমার গায়ে তোমার নামে কথা বলে খুশির সঙ্গে বলে চাচা জান সেই চাচা জান শেষ টাইমে মৃত্যুর ঘড়ঘড়ানি শুরু হয়ে গেছে আল্লাহর নবীর অন্তরটা কাঁদছে আমার যে চাচা আমাকে এত ভালোবাসা দিল এত মহব্বত করলো সেই চাচা ইমান কলেমা পড়বে না চাচার জন্য আমি সুপারিশ তো করতে পারবো না সুপারিশ করতে পারবো না কিতাব লেখকরা লিখেছেন হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী চাচা জানের মাথার শিওরে গিয়ে মাথার পাশে দাঁড়িয়ে হাওয়া উপরে কাচ্ছেন আর বলছেন চাচা জান আপনি একটা বার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ পাকের কাছে জানো আপনার জন্য সুপারিশ করতে পারি কষ্ট আবু তালিব কিতাব এসছে তিনি মনটা নরম করে একবার যেন ঠোঁটে কি একটা বলতে চাইছিলেন আর মক্কার মানুষরা বললো আবু তালিব তুমি মৃত্যুর সময় তোমার ভাতিজা মুহাম্মাদের কলেমা পড়ে তুমি কাপুরুষ হয়ে মরবে আবু তালিব বাবাজি কলেমা পড়ে কামতের মহাময়দানে হাসরের মাঠে জাহান্নামের সব চাইতে ছোট শাস্তি যাকে দেওয়া হবে চাচা আবি তালিবের জাহান্নামের দুটি আগুনের খড়ম পরিধান করানো হবে বাবাজি ওই আগুনের খড়মের গরমে টকবক করতে থাকবে মাথার ঘিনু পর্যন্ত ফুটতে থাকবে আর হাসরবাসীরা সকলে কেউ বা হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ ঘাড় পর্যন্ত মাথা পর্যন্ত ঘামে ঘামে ডুবে যাবে আমার বাবাজি শাশুড়ের মহামাঠে সেদিন মাকামে মাহমুদ সাফাতের করার সুপারিশ করার নবীরা সুপারিশ করবে ফারিস্তারা সুপারিশ করবে
عالم دين را سوپاریش کربے حافظ قرآن را سوپاریش کربے اللہ والا را سوپاریش کربے کندو شفاعت کبرا تھکبے امار اپنر نبی دیار نبی بشو نبی محمد الرسول اللہ رہتے بلن سبحان اللہ ار ماب قرار خمدہ تھکبے اللہ رہتے اللہ جو دی چان ابی تاریخ کے امار اللہ خمدہ جو دی قرن کتے پارن سے اللہ رچا امار بھائی را قرآن کریم মহান আল্লাহ বললেন আয় আমার হাবিব আমার বন্ধু ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আয় আমার হাবিব আমার বন্ধু আপনি মনে ব্যথা পাবেন না কষ্ট পাবেন না কারণ আপনার ব্যথা কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না আয় আমার হাবিব ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা আপনি যাকে খুশি ভালোবাসতে পারেন আপনি যাকে খুশি ভালোবাসতে পারেন কিন্তু হেদায়েত দিতে আপনি হিদায়েতের চাবি আমি আল্লাহ আমার হাতে সুবহানাল্লাহ মক্কার মানুষরা বাবাজি বিশ্ব নবীর দরবারে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা বুঝে গিয়েছি তুমি তোমার দায়িত্ব থেকে পিছে আসবে না এখন তুমি যে সত্য নবী তুমি যে সত্যকারের নবী তার ব্যাপারে সত্য তার ব্যাপারে সত্যর প্রমাণ উপস্থাপন করো আরেকটা বর্ণনা এসেছে মক্কার মানুষরা বলেছিলেন ওই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত ওই রাতটা ছিল জোসনার রাত আকাশে চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে মক্কার মানুষরা বললেন মুহাম্মাদের কথার মধ্যে জাদু আছে মুহাম্মাদের চেহারার মধ্যে জাদু আছে মুহাম্মাদের ব্যবহারের মধ্যে জাদুর মতো আকর্ষণ আছে মক্কার বড় বড় আবু জাহাল উতবা সাইবা আসিম নে ওয়াইল এমনি করে উতবা ইবনে হাসিম বড় বড় প্রমুখ কাফেররা বললেন ও বাবা মুহাম্মাদ ওই আকাশে চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখা পারো আমরা সকলেই তোমাকে নবী বলে মেনে নেব তোমার প্রতি ঈমান আনব এটা সুবহানাল্লাহ বলবেন আকাশে চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আল্লাহর নবী বললেন আমি যদি দেখাতে পারি ঈমান আনবেন তো বলে হ্যাঁ আনব আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আল্লাহর কাছে দোয়া করলেন আকাশের পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে একটা টুকরা আবু কুবাইস পাহাড়ে আর একটা টুকরা কাইকা আইন নামক পাহাড়ে এই চাঁদের দুখণ্ড টুকরোটা বলা হয়েছে এত সময় পর্যন্ত ছিল মক্কার মানুষরা দেখছিল আর মক্কার কাফেররা বলল আসলে আমরা ভুল দেখছি না তো রাতের বেলা তো চোখে ঘুম এসে যায় অনেক সময় চোখের মধ্যে ঘুমের ভাব আসলে কানেও ভুল শোনে চোখেও ভুল দেখে মক্কার মানুষরা কাপড় দিয়ে এই চোখটা ডোলে নিল আর চোখটা ডোলে নিয়ে বলছে আমরা ঠিক দেখছি তো মক্কার মানুষরা যখন দেখলো একটা চাঁদের টুকরা আবু কুবাইস পাহাড়ে আর একটা টুকরা কাইকাইন পাহাড়ে দুটো টুকরা যখন দুই দিকে পড়ে আছে আর বলা হয়েছে এই টুকরাটা সময়ের ব্যবধান এতটা সময় ছিল আসর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যতটা ব্যবধান আছে এতটা সময় পর্যন্ত চাঁদের টুকরোটা পড়েছিল মক্কার কাফেররা বেদিনরা দেখেছিল তারা বলল মুহাম্মাদ আসলে তুমি আমাদের নজরে জাদু করেছ বলেন নাউজুবিল্লাহ একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ বলল ঠিক আছে আমরা এইবার একটা ওই বিদেশি মানুষ আসবে ওদের কাছে জিজ্ঞেস করবো তোমরা আজকে রাতে চাঁদটা কি টুকরো দেখেছো না একই দেখেছো যদি বিদেশি মানুষরা আচ্ছা চাঁদ আমরা এখান থেকে যা দেখবো মুম্বাই থেকে সে একই দেখা যাবে তো হ্যাঁ বাংলাদেশ যত যেখানেই যান না কেন সূর্য চাঁদ যেখানে যেমন ঠিক তেমন থাকবে বিদেশি মানুষরা আসলেন বললো আপনারা বলেন তো দেখি বলে বিদেশি মানুষ আর ভুল বলবেন একটা দুটো মানুষ নাই ভুল বলতে পারবে বিদেশি মানুষ আসলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলো বললো হ্যাঁ আমরা এই সময়ে দেখেছি চাঁদ দুটো টুকরা হতে দেখেছি একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ
আমার ভাইরা বিশ্ব নবী এর পরেও এত সত্যতা দেখানোর পরেও এই অলৌকিক মুজিজা দেখানোর পরেও যেটা মানুষের কল্পনা পশুত মানুষের ধারণার বাইরে বাইরে যেটাকে বলা হয় মিরাকল বা অলৌকিক ক্ষমতা মুজিজা নবীদেরকে আল্লাহ পাক দান করে থাকেন বলুন সুবহানাল্লাহ এর পরেও তারাও কিন্তু ঈমান আনিনি 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 আমার ভাইরা একেবারে শেষ কথা আমি আপনাদের বোঝাতে চাইছি এর পরেও বর্তমান যুগ সন্ধিক্ষণে এখনো একদল মানুষ তারা আছে যারা তাদের সামনে কোরআন এবং হাদিস দ্বীন ও শরীয়তের হাজার তত্ত্ব প্রমাণ তুলে ধরা হলেও তারা তাদের গাছের শিকড় যেমন জায়গায় বসে থাকে এই গাছের শিকড়ের মতো থাকবে তারা তাদের ওই পথ খসলাত থেকে পাপের অভ্যাস থেকে তারা পিছে আসবে না আর যারা পিছে আসবে তারা হবে আমার রাসূলুল্লাহ সাহাবাদের চরিত্রের মানুষ একটু খুশির সঙ্গে বলুন তারা রাসূলের সাহাবারা ছিলেন ইসলামের পূর্বে যুগে এক একটা সাহাবা এক একজন মানুষ ছিলেন কিন্তু যখন তওবা করে রাসূলের হাতে হাত দিয়েছিলেন আর ফিরে যাননি আর ফেরেননি আর ফেরেননি আর ফিরে যাননি আমার ভাইরা আসুন আমরা শেষ মুহূর্তে এমন তওবা করি আর ফিরে আসি যে আমরা আমাদের অতীত জীবনের ভুল ভুলে খাঁটি মনে তওবা করি আর করব না কি আমরা কি এই তওবা করতে পারবো কি পারবো ইনশাআল্লাহ একটু হাতটা তুলে আল্লাহকে সাক্ষী করে দেখানো যায় কি দেখেন নারাই তাকবীর নারাই তাকবীর সেই তওবা আমরা খাঁটি মনে তওবাতুন নাসুহা হযরত আলী তিনি বলেছেন তওবাতুন নাসুহা ছটা জিনিসের সমন্বয় যিনি তওবা করেন সেটা হলো তওবাতুন নাসুহা আমি ছটা জিনিসের ব্যাখ্যা করছি না তবে তওবা করার অর্থ অনুতপ্ত হওয়া নিজের ভুল স্বীকারোক্তি করা আমরা আল্লাহর কাছে বলছি আল্লাহ কারো 50 বছর কারো 40 বছর কারো 60 বছর কারো 65 বছর বয়সে নিজের জীবনের অতীতের আয়নায় একবার মুখটা দেখেন যে আমরা ফেরেশতা ছিলাম না মানুষ ছিলাম বুঝে যায়নি আমাদের চরিত্র ফারিস্তার মতো ছিল না নবীদের মতো ছিল নবী সাহাবাদের মতো ছিল আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের মায়ের লাল আমার জীবনে ভুল নেই বলতে পারবো কি একটা মায়ের লাল আছেন দাঁড়িয়ে বলতে পারবে আমার বাবাজি ভাইরা আমিও অধম গুনাহগার সবচাইতে বড় অপরাধী গুনাহগার নিকৃষ্ট নাচিস নালায়ে অযোগ্য তো আপনাদের মতো নেককার আল্লাহওয়ালা আমার একেবারে আমি আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো আপনার একেবারে ঘরের সন্তান হিসেবে আমি আমার জন্য পড়ছি আপনারা আপনাদের জন্য পড়ুন কারণ রাত আগে শুনেছেন আপনারা বহুবার শুনেছেন রাত গভীর হলে দুনিয়ার মানুষের চলাচল বন্ধ হয় না বেশি চলাচল হয় বন্ধ হয় আর এই গভীর রাত্রে বান্দাদের দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর রহমতের দোয়ার বড় হয়ে যায় চওড়া হয়ে যায় বলুন সুবহানাল্লাহ খাঁটি মনে যারা তওবা করেছিলেন তওবা করার মতো তওবা করেছিলেন তো এক রাতে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন এরকম বহু নদীর আছে বহু নদীর হাজারো নদীর আছে তওবা করেছেন এমন তওবা করেছেন আল্লাহ তার ইজ্জতটাকে উঁচু করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তো আমরা তওবা করি ফিরে আসি নিজের জীবনটাকে পরিবর্তন করি আর নয় জীবনে বহু ভুল করেছি রাত পার হলে তো আবার দুনিয়া আর না পার হলে মসজিদের মাইকের আজানে এলান হয়ে যাবে আল্লাহর উমুক বান্দা মারা গিয়েছে আমার ভাইরা নবী পাকের একজন সাহাবা ছিলেন যে সাহাবা এক অক্ত নামাজ পড়েনি কিন্তু কলেমা পড়েছে কলেমা পড়ার সাথে সাথে জেহাদের ময়দানে গিয়েছে জেহাদে ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ রাসূল বললেন জান্নাতি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ ইহুদিদের সঙ্গে এই যে প্যালেস্টাইন
মসজিদ আল-আকসা যে লড়াই চলছে মুসলমানদের সঙ্গে বনাম ইহুদিদের সঙ্গে ওই মদিনার একটা ইহুদি জাতি ছিল যাদের সঙ্গে খাইবারে ময়দানে যুদ্ধ হয়েছিল আল্লাহর রাসূল একটা তাবুর মধ্যে ছিলেন আর ওই মদিনার ইহুদিদের মধ্যে একটা প্রচার চলে গিয়েছিল যে ইয়াসরিব একজন এসেছে মক্কা থেকে এসেছে একজন বাদশা এসেছে বাদশা বলুন সুবহানাল্লাহ আমার নবী বাদশা তো নাকি কি এর ছন্দ আছে দো জাহান কা বাদশা আমার নবী দো জাহান কা বাদশা বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই একজন ইহুদিদের একটা রাখাল ছিল কালো ভুটভুটে চেহারা রাখাল ছাগল বকরি চরাতো ছাগলের চেনা নোংরা গায়ে অনেক সময় লেগে যেত দুর্গন্ধ এখন ওই ছাগল বকরি চরাতে চরাতে ঘুরতে ঘুরতে ও জীবনে বাদশা দেখিনি ওর মনে একটু শখ জেগেছে তাই তো এত কাছাকাছি এসেছি একটু বাদশা যদি দেখতে পারতাম খুব ভালো হতো একটু ভয় আবার একটু আশা নিয়ে রাখাল ওর ছাগল বকরি ফেলে আস্তে আস্তে করে মুসলমানদের কাছে গিয়ে সাহাবাদের কাছে গিয়ে বলছে আচ্ছা আপনাদের বাদশা কোথায় তো বলছে আমাদের বাদশা ওই যে খেজুরের পাতা দিয়ে ঢাকা একটা ছাউনি করা আছে ছোট্ট তাবু আমাদের বাদশা ওই তাবুর ভিতরে ওই ঘরের ভিতরে বসে আছে বলুন সুবহানাল্লাহ ওই রাখাল আস্তে আস্তে করে রাসূলুল্লাহর দরজার কাছে গিয়ে অবাক হয়ে গেল বলে তাই বাদশা মানে তার কত সিকিউরিটি থাকবে কত শান সওকাত বিছানা থাকবে একটা সাধারণ ভাবে একটা জায়গায় বসে আছেন কিন্তু তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করছে বলুন সুবহানাল্লাহ রাখাল একটু ভয় আবার আশা নিয়ে আস্তে আস্তে নবীজির কাছে গিয়ে বলছে আপনি কি বলতে এসেছেন তো বলতে আমি বলতে এসেছি তোমরা ইবাদত করো এক আল্লাহর আর আমি তার পক্ষ থেকে নবী এই কথাটা তোমরা মেনে নাও তো বলছে আমি তো রাখাল আমি যদি এই কলেমা পড়ি তো আমার লাভ কি হবে বলছে তুমি এই কলেমা পড়লে তোমার আমি বুকে জড়িয়ে নেব রাখাল বলছে কি আমার গায়ে দুর্গন্ধ এত নোংরা আপনি আমার বুকে জড়িয়ে নেবেন আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ তো বলছে আমি সত্যি বলছি আমাকে বুকে জড়িয়ে নেব আর আমার এই যে সমস্ত সাহাবারা সঙ্গী সাথী দেখছো সকলে তোমাকে ভাই মনে করে নিজের আপন করে নেবে বলুন সুবহানাল্লাহ রাখাল বললেন আমি কলেমা পড়ে নিলাম বললে এবার আমার কাজ কি আল্লাহর নবী বললেন এখন নামাজের সময় নয় রোজার মাস নয় হজের সময় নয় আমি তোমাকে হজ করতে বলবো রোজা রাখতে বলবো নামাজ রক্ত নয় তবে এখন খাইবারের প্রান্তে তলোয়ারের ছায়া নিচে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা জ্বলজ্বল করছে বলুন সুবহানাল্লাহ ওই রাখাল সাহাবি খাইবারের ময়দানে চলে গেলেন শহীদ হয়ে গেলেন আল্লাহর রাসূল গিয়ে খোঁজ নিয়ে বললেন রাখাল নবীর সাহাবারা ওই রাখালের যখন দোয়া করছে নবী সাহাবারা বললেন রাখালের ভাগ্য কত ভালো এই মাত্র কলেমা পড়লো এই মাত্র রাখালগিরি করা থেকে রসুলের হাতে হাত রাখলো শহীদ হয়ে গেল আল্লাহ রসুল জবানে বলেছেন জান্নাতি একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ তো আমরা যদি তওবা করার মতো তওবা করি আল্লাহ যদি দয়া করেন আমাদের অতীত জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার এই বয়সে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ করেছি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার আগে সকলে প্রাণ ভরে ভক্তি সহকারে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله প্রতি বছরের মতো এবছরও আল্লাহ এই এলাকার জওয়ান যুবক ভাই বন্ধুরা মিলে আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ সকলের সহযোগিতাতে আল্লাহ প্রতি বছরের মতো এবছরও বাৎসরিক ঈসা আলাইহিস সওয়াব কায়েম করেছেন রব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সওয়াব কে আল্লাহ কায়েম করার পিছনে আল্লাহ যিনি যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যিনি যেভাবে এর পিছনে সময় দিয়েছেন বুদ্ধি দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ মাগরিবের পর থেকে পর্যন্ত ওলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনেছি আল্লাহ আমাদের আলোচনা শোনা বলার মধ্যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সহ গলতিগুলো মাফ করে দাও রব্বুল আলামিন দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ কবুল করে নিয়ে যে সওয়াব দেওয়ার মর্জি মোবারক হয়ে থাকে এ সওয়াব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সোনার মদিনায় সোনার নবীজির পাক রূহে সওয়াব কানের সাল করে দাও রব্বুল আলামিন আল্লাহ হুজুরের পাক ওসিলা করে তামাম নবী রাসূল সাহাবা তাবিঈন তামা তাবিঈন ইম্মাই মুজতাহিদিন উম্মাহাতুল মুমিনিন আহলে বায়াত খুলাফায়ে রাশিদিন আসরাই মুবাশশিরিন জান্নাতুল বাকি মুআল্লা হুদ বদর উনায়েন সিফফিন জঙ্গে জামাল তামাম পৃথিবীর জমিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত তোমার মাহবুব বান্দা বান্দি আল্লাহ শস্য দানা পরিমাণ ঈমান ইসলাম নিয়ে যারা কবরের বাসিন্দা বেনে গেছে আল্লাহ প্রত্যেকের রুহের সওয়াব কানের সাল করে দাও আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ কলিকাতা ফুরফুরা বসিরহাট সহ আমাদের জানা অজানা যত পীর মাশায়েখ যারা কবর বাসি আল্লাহ প্রত্যেকের রুহের সওয়াব কানা পৌঁছে দাও আমার আল্লাহ আমরা রাতের আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহ মেহনতি পরিশ্রমী মানুষ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের কারো আব্বা কারো মা কারো দাদা দাদি নানা নানি সন্তানাদি আল্লাহ পঞ্জন প্রিয়জন জন্মের মতো যারা আজ কবরের মাটিতে শুয়ে আছে রব্বুল আলামিন আমাদের মা বাপ সহ মাই মুরব্বীদের রূহে সওয়াব কানা বখশিস করে দাও আযাব হয়ে থাকলে মাফ করে দাও কবরগুলিকে দয়ার জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ এই পশ্চিম নন্দীহাট গ্রামের মধ্যে যত কবরবাসী আছে সকলার রূহে সওয়াব কানা পৌঁছে দাও আল্লাহ পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রাম থেকে অনেক মানুষ তারা এসেছেন যিনি যে গ্রাম থেকে এসেছেন প্রত্যেকের কবর এলাকার কবরবাসীদের রুহে সওয়াব কানা পৌঁছে দাও আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছে আল্লাহ অনেক অসুস্থতার জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ কত আপনজন জানা পরিচিত আল্লাহ অসুস্থ বাড়ির বিছানায় শুয়ে আছে হাসপাতালের বেডে আছে আমরা যারা হাত উঠিয়েছি আমরা অনেকে বিভিন্ন বিমারিতে ভুগছি আল্লাহ আল্লাহ তুমি রোগ দেওয়ার মালিক আবার তুমি আরোগ্য করার মালিক আমার আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে কঠিন বালা আমাদের দিও না কঠিন রোগ দিও না আল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিও না আল্লাহ সমস্ত রোগ বিমারকে আল্লাহ তুমি শেফাই কামেলা দান করে দাও শেফাই আজেলা দান করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ আমার ভাইরা যারা ঈসা আলাইহিস সওয়াব ইন্তেজাম করেছেন আল্লাহ আমার ভাইদের সকলকে খাঁটি ইমানদার বানিয়ে দাও আল্লাহ দীনের গোলাম বানিয়ে দাও তাদের দ্বারা আল্লাহ ইসলামের জন্য দীনের জন্য আরো ভালো কিছু করার তৌফিক দান করে দাও আল্লাহ আমার ভাইরা সহ আমাদের সকলের ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে সংসারে উন্নতি দান করে দাও আল্লাহ আমাদের সকল বাড়িতে আসমানি বালা জমিনে বালা মানবী দানবী বালা
কঠিন রোগ বালা থেকে আমাদের সকল ঘরকে নিরাপদ রাখো আল্লাহ। আয় আমার আল্লাহ তোমার দরবারে করুন মিনতি মাবুদ মেহেরবান, আমাদের সকলের মনের কাকুতি মিনতি চাওয়া পাওয়াকে বিশ্ব নবীর ওসিলায় কবুল করে নাও। আয় আমার আল্লাহ দিদারে কাবা জিয়ারতে রাসূলুল্লাহ আমাদের সকলের জন্য নসিব করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وَجَعَلَ الْآخِرَ كَلَامِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ